আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। তিনি শুভসাচী চক্রবর্তী। কাকাবাবুর চরিত্রে অভিনয় করলেও নয়া প্রজন্মের বাঙালিদের কাছে ফেলুদা রূপে পরিচিত। অথচ সন্দীপ রায় পরিচালিত ফেলুদা সিরিজের মাত্র বাদশাহী আংটি ছাড়া সবকটি সিনেমায় যিনি প্রদোষ চন্দ্র মিত্র ওরফে ফেলুদার চরিত্রে গোয়েন্দাগিরি করে শায়েস্তা করেছেন কুখ্যাত খলনায়কদের, সেই শুভসাচী চক্রবর্তী পছন্দ করেন নেগেটিভ ক্যারেক্টার করতে। কিন্তু কেন? সিটি সিনেমাকে দেওয়া একটি এক্সক্লুসিভ ইন্টারভিউতে ইন্ডাস্ট্রির বেনুদা বলেন, অনেক বাড়তি সুবিধা পাওয়া যায় ভিলেন চরিত্রে অভিনয় করার সময়, অনেক এক্সট্রা কিছু অ্যাড করা যায় অভিনয়, যেমন বিশেষ কোনো ম্যানারিজম ইত্যাদি। অ্যান্টাগনিস্টটা একটু সহজ হয়ে যায়, আর ম্যানারিজম করলাম, একটু লেংড়ে হাঁটলাম বা একটু এরকম একটা মাসকুলার টিক আছে এরকম একটা কিছু করলাম বা একটা সসা করে কথা বললাম কিছু একটা, মানে ইট বিকামস ইজিয়ার টু পোর্ট্রে আ ক্যারেক্টার হুইচ ইজ অন দ্য নেগেটিভ সাইড, সেই জন্য একটু বেশ মজা লাগে। এই মুহূর্তে শুভসাচী অভিনীত যে সিনেমাগুলি চলছে তার মধ্যে জকের ধনে তিনি ভিলেন চরিত্রে, এক ভয়ঙ্কর ভিলেন করালির চরিত্রে অভিনয় করেছেন তিনি। বাকি দুটো সিনেমার একটি মেঘনাদ বধ রহস্যে তিনি প্রোটাগনিস্ট, আরেকটি সিনেমা নবাবে উনি নিউজ চিফের ভূমিকায় ছোট্ট একটি চরিত্রে। বলা বাহুল্য এই তিনটি সিনেমার মধ্যে জকের ধনে ভিলেনের চরিত্রটিতে অভিনয় অনেক বাড়তি শেড যোগ করার সুযোগ মিলেছে তা। তবে অতীতেও বেশ কিছু সিনেমায় নেগেটিভ চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন এই দুদে অভিনেতা। বিগ বি বিদ্যা বালান নওয়াজুদ্দিন সিদ্দিকী অভিনীত তিন সিনেমাটির মনোহর সিনহা চরিত্রটি তার মধ্যে অন্যতম। মণিরত্নম পরিচালিত দিলসে সিনেমাটিতেও তাকে দেখা গেছে সন্ত্রাসবাদীর ভূমিকায়। আবার রাজকুমার সন্তোষী পরিচালিত, অমিতাভ, অক্ষয় কুমার, অজয় দেবগান, ঐশ্বরিয়া রায় অভিনীত খাকি সিনেমাটিতে মিনিস্টার দেওধরের চরিত্রে অভিনয় করেন শুভসাচী। আবার ভিলেনের সেই করাল রূপ দেখা গেল করালি চরিত্রটির মধ্যে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।